একুশে অগস্টের সেই নারকীয় হামলা থমকে দিয়েছে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাকর্মীর জীবন। রাজপথে ঝড় তোলা সেই মানুষগুলো অনেকেই এখন নিভৃতচারী। তাদের আক্ষেপ, যেই দলকে ক্ষমতায় আনতে এত ত্যাগ স্বীকার, তারাই যেন ভুলতে বসেছে নারকীয় সেই তাণ্ডবের শিকার মানুষগুলোকে। তাদের কথা তুলে ধরছেন তাহসিনা জেসি। হঠাৎ আগুনের ফুলকি, গ্রেনেডের বিকট বিস্ফোরণ, তারপর আর কিছু মনে নেই এই রাজনৈতিক কর্মীর। স্মৃতিগুলো এখনো যেন মনকে কাঁদায়। সাথে সাথে আমার দাঁতটা উড়ে গেল, দুই ঠোঁট দুইটা ডিভাইড হয়ে গেল, রক্ত গল গল করে পড়তেছে। তো আমি ওরে বাবা রে বলে মাটিতে লুটে পড়ছি। এভাবে আমি খালি চিৎকার দিতেছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বেঁচে ফিরলেও দীর্ঘ সময় ধরে চিকিৎসার সাথে যুদ্ধ করে অনেকটা ক্লান্ত রাজপথের এই কর্মীরা। অভিমানে নিজেকে সরিয়ে রাখা এসব কর্মীদের খোঁজ শুরু হয় কেবল একুশে আগস্ট এলেই। দলের কে বল কে খোঁজ খবর নিব বলেন? তখন তো আওয়ামী লীগ ক্ষমতাসীন লেগে আমরা এত কিছু করছি, দেশের ভালো লেগে করছি, তাই না? এখন চুপচাপ এই যে ঘরে বসে থাকি, স্বাস্থ্যের খারাপ হয়ে গেছিল গো আমার, এই আমার দলের থেকে খালি বাদ দিছে দেখা, এত খারাপ লাগছে, আমার মনে হয় আমার বাপ মা মরছে পরে এত খারাপ লাগে নাই। সেদিনের গ্রেনেড হামলায় আহত হয়ে এখনো দেহে শতাধিক স্পিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন বজলুর রহমান। তারপরও ছাড়তে পারেননি রাজপথের নেশা। আমার চেন তোলা করে একটা পুলিশের গাড়িতে ভ্যানে তুলবে, পুলিশ আমাকে নিল না তার ভ্যানে, জুতা স্যান্ডেল যে যা পারছিল ছুঁড়ে মারলো, আর প্রত্যুত্তরে পুলিশ টিয়ার গ্যাস আর লাঠি পেটা শুরু করলো। আমি নিচে পড়ে রইলাম, নিচে পড়ে দম আরও ধোঁয়ায় আরও বন্ধ হয়ে যাচ্ছিলো, নিঃশ্বাস আরও বন্ধ হয়ে যাচ্ছিলো, তখন একদম নিশ্চিত যে আমি মরেই যাচ্ছি। ঘাতকদের বিচারের রায়ের বাস্তবায়ন দেখে যেতে চান এসব আহতরা। তো আমার বিশ্বাস তারা এখান থেকে শিক্ষা নেবে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিটুকু দেখ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।